হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ। সন্ধ্যা ব্লগে তোমরা অনেক অনেক স্বাগত। কাজ দেখতে পাচ্ছ আমি জামা কাপড় আছে, কারণ আমি গেছিলাম মার্কেটে আর মুখ ফুক এখনও ব্রাশ করে নিয়ে জানো, কারণ তোমার জল নেই। তো আজকে তোমার মহাষ্টমী, মহাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। তো গাইস চলো, বাজারে কিছু কেনাকাটা ছিল তাইগুলো আনতে গেছিলাম। আর জানো গাইস, তোমার সে কালকে তোমার 10টা থেকে জল নেই, তো মোটরটা খারাপ হয়ে গেছিলো। তো চলো যে তোমার দেখা গা কী অবস্থা সব আছে তোমার দেখো, ঠিক আছে। এনেছিলাম বাজার করে দেখো, এরকম একটু লাল কুমড়ো নিয়েছি, আর এখানে দেখো তোমার কাঁচা লঙ্কা আছে, এক দুটো পটল রয়েছে, দেখেছো? এই কটা বাজারে আনতে গেছিলাম। তো চলো ফটফট কাজকর্ম করে নিয়ে, এটাকে বললাম না আমি এক জায়গায় ঘুরতে যাবো, আর তোমার দেখো যখন স্নান টান করেছো তোমাদের আমি একটু দেখাতে পারিনি, কারণ জন্য আমি গাইস আমি খুব এক্সাইটেড, কারণ এক জায়গায় ঘুরতে যাবো ওই জন্য। তো দেখো আমি একা হাতে হাতে তাড়াতাড়ি করে স্নান টান সারিয়ে দেখো লুচি বেলে নিয়েছি, কারণ আজকে অষ্টমী পুজো। আর এই দেখো এর তেলটা গরম হয়ে গেছে, লুচিগুলো দিয়ে দিয়ে থাকে, এই দেখো এখানে আছে। আর এখানে দেখো সবজিগুলো কেটে রেখেছি, তোমার কুমড়ো আলু পটল জানো তো পুরো বাউ লাগে একদম, দেখেছো? তো চলো ঠিক আছে, এগুলো করে নিই ফটফট। গাইস লুচিগুলো যা ফুলছে না দেখো, একদম বাউ একদম জানো। দেখো এইটা একটু ফুললো না, তাই যাই হোক তোমাদের দেখাতে পারলাম না। দেখো এদিকে এগুলো দেখেছো কি বড় বড় লুচি করেছি গাইস, মানে যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি মানে আমি চেষ্টা। এই লুচিটা দেখেছো কত রকম ফুলছে, দারুণ ফুলেছে বলো, দেখেছো? খুবই সুন্দর ফুলেছে বলো। এখানে দেখো থালে দেখেছো বড় বড় রয়েছে, এগুলোও কিন্তু ফুলেছে। চলো এটা তুলে নিই, তার পরেরটা দিয়ে দিই। গাইস কোনো জায়গায় বেড়াতে গেলে জানো কাজও বাড়ে জানো বলো, কিন্তু তোরা খেতে তো হবে, তাই না? কিছু করার নাই, যেহেতু তোমার ভাত খেতে পারবো না তার জন্য। এটাও দেখো উলছে, দেখেছো? দেখো দেখো বাসনে কষুনে যেভাবে হয়ে আছে দেখেছো, এ দেখো সব মাছা কচা কিছু হয় না এখন। এখন আমি করবো, জল এসেছে যেহেতু তোমার, দেখেছো? আর জল যখন আসেনি তখন আমি দেখাই নেবো, জল চলে এসেছে আর কোনো ব্যাপার নেই, ফটফট করে আমি কাজগুলো করে নেবো। আবার আগে যাবো গাইস এক জায়গায়, ঠিক আছে, ঘুরতে যাবো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। গাইস দেখো এখানে তোমার কুমড়োগুলো আগে বসে নিচ্ছে, দেখো আলু ছেড়ে তো এখানে রেডি হয়ে গেছে। আর এখানে দেখো সেই পটল বেগুনগুলো আছে, ওগুলো তুলে নেবো। আর তোমার তলাতে একটু আলুগুলো আছে, আর এদিকে এখানে আদাটা ভরতে হবে, এগুলো বাকি রয়েছে। চলো তো চলো গাইস তুলে নিই লুচিটা, পরেরটা দিয়ে দিই। এখনও তোমার সবজি করতে হবে, কখন কী করবো দেখেছো? এটা দেখছি কিরকম করে ফুললো, এটাও ফুলবে দেখি, দেখা যাক ফুলছে। এটাও ফুলে গেল। চলো গাইস আর একই ভিডিও বারবার দেখানো। তো দেখো গাইস ওখানে তোমার আলু কষা হচ্ছে, আর এখানে দেখো তোমার পটল বেগুন কুমড়ো এগুলো সব কষা হয়ে গেছে, এগুলো সব থালে রেখে দিয়েছি। একসঙ্গে তো সব কিছু কষা হবে না, যেহেতু তোমার পাঁচ তরকারি হবে লুচির সঙ্গে খাওয়ার জন্য, তো একসঙ্গে তোমার জগা খিচুড়ি করে হবেই না কোনো মতেই। তো ওই জন্য দেখো ফার্স্ট তোমার কষে নিয়েছিলাম কুমড়ো, তোমাদের আমি দেখিয়েছিলাম, তারপরে তোমার পটল বেগুন একসাথে দিয়েছিলাম, ঠিক আছে? আর করার তোমার হচ্ছে তোমার আলু কষা হচ্ছে, ঠিক আছে? তো আলু যখন কষা হবে, যখন নামো তখন তোমাদের আমি অবশ্যই দেখাবো গাইস, বারবার আমি তুলতে পারছি না, বারবার তোমার হাত দেওয়া ভিডিও করা খুবই অসম্ভব হয়ে পড়ছে, ঠিক আছে? তো চলো আর এখানে দেখো লঙ্কা কাটা রয়েছে, বেশি লঙ্কা দেবো না কারণ ঝাল হবে, আর নিরামিষ তরকারি যেহেতু তাহলে তোমার বেশি ঝাল দেবো ভালো লাগবে না, তাই না? তাই যখন চারটে কাঁচা লঙ্কা ঘষে ঘষে কাঁচা লঙ্কা একদম কেটে রেখেছি, আর এখানে দেখো আদা ঘষে রাখলাম, আর দেবো জিরা পাউডার আছে দেখো এখানে, জিরো পাউডার, জিরো পাউডারটা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে। চলো দেখো ফাইনালি এ দেখো সবজি তরকারি হয়ে গেছে, আর বেগুনগুলো দেখেছো গাইস মনে হচ্ছে যেন কি বলতো, মনে হচ্ছে যেন পোড়া বেগুন, সে নিম নিম তেতো করে না নিম বেগুন সেরকম হয়েছে না গো গাইস, এই বেগুনগুলো হচ্ছে কালো, ঠিক আছে? তোমরা হয়তো পুড়ে গেছে না, পুড়ে যায়নি, এগুলো কালো কালো বেগুন, ঠিক আছে? তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও, এই দেখো দেখেছো কালো বেগুন, দেখেছো ওরকম বেগুন আর কি, ঠিক আছে? তো চলো পরে কাজটা সেরে নি ঝটপট, ঠিক আছে? দেখো যা সময় পেয়ে গেছি, তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, রাস্তাতে অল্প কয়েকজন কয়েকজন দাঁড়িয়েছিলাম, পেয়ে গেছি। আবার তোমার চাপ মানে কি তোমার শাড়ি চেঞ্জ করতে হবে, আবার তোমার ব্যাগ উঠাতে হবে, তো অনেকটা টাইম লাগবে। তো দেখো এখানে তোমার মা প্রতিমাকে দর্শন করলাম, তো কিছু পয়সা যেমন পারলাম দিলাম, একটু আনালাম, নিয়ে চলে আসলাম। তো চলো আবার রুমে গিয়ে তোমাদের সাথে দেখা। তো গাইস দেখো ফাইনালি দুর্গা ঠাকুরের কাছে চলে এসেছি। কি তোমরা মনে করো যে অন্য জায়গায় আছে বলে আমি ঠাকুর দেখতে পাবো না? অবশ্যই ঠাকুর দেখতে পাবো, ঠিক আছে? হ্যাঁ কোনো জায়গায় কম ঠাকুর, কোনো জায়গায় বেশি ঠাকুর, তো এখানে কম ঠাকুর। তো এখানে তোমার অনেক বাঙালিরা রয়েছে, তো মেয়েরা ঠাকুর দিয়েছে, দেখো একদম দেখো আমাদের পুরো গ্রামের মতন ঠাকুর, দেখেছে? কোনো কিছু তোমার আমাদের ওখান থেকে শিল্পী নিয়ে এসেছিলো, তো ওরাই তো ঠাকুর বানিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে মাকে, হেভি সুন্দর লাগছে দেখতে। আর তোমার লক্ষ্মী গণেশ দেখো যেখানে দিয়ে ঠাকুর দেখতে হবে সেই রাস্তাটা আমি এখানে দাঁড়িয়ে রয়েছি জানো, তো যাব ভিতরে দেখো দেখা হয়ে গেল, এবার অন্য আর এক জায়গায় যাবো, তার জন্য দেখো দাঁড়িয়ে রয়েছি, দেখতে পেয়েছো আর কি? তো গাইস ঠাকুরটা দেখতে আমার ভীষণ ভালো লাগলো, মাকে দর্শন করে হেভি সুন্দর লাগলো আর কি গাইস জানো তো। তো তারপর দেখো ঠাকুর দেখা হয়ে গেল, ওই দেখো মূর্তি ঠাকুর দেখতে পাচ্ছ, এখন আমি রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি, তো ওখানে হয়ে গেলে এবার আমি চলে যাবো, তো অটোর জন্য একটু অপেক্ষা ওয়েট করছি, তো এখন অটো আসেনি, তো অটো আসলে আমি হয়তো হইতে চলে যাবো, এখন অটো আসেনি,
ওই দেখো ঠাকুর হয়েছে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে তোমার রাস্তা, আর রোড তোমার দেখা যাচ্ছে আমি রাস্তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি রাস্তার ধারে। চলো গাইস দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা যাবো এখনও অন্য জায়গায় একটা ঘুরতে। তো দেখো তার আগে তোমার এখানে একটা ঠাকুর হয়েছে, চলো সেটা দেখে আসি গা, ঠিক আছে গাইস? তো দেখো তোমরা হয়তো বলবে যে এরকম কাপড় পরে কেন এখন ঘুরনি ধোয়া বেড়াতে। হ্যাঁ গাইস আমাকে বারবার রিকোয়েস্ট করছে তো যাওয়ার জন্য ওইখানে, ঠিক আছে? তো দেখো আমি টুকটুক করে যাবো, মনে হয় না 10 টাকা ভাড়া নেবে। তো চলো ওখানে গিয়ে ঠাকুরটা দেখে এসে বিকেল আমরা 4টার দিকে বেরিয়ে যাবো, ঠিক আছে? তো চলো ধারে যাই রাস্তাতে দেখি টুকটুক কত দূর আসে না আসে। গাইস দেখো ফাইনালি উঠে পড়েছি, তো গাইস দেখো ঠাকুর দেখে চলে আসলাম। আর যা রোদের তা বাপরে বাপ, বুঝতে পারছো তুমি দেখতে পেলে তাহলে তোমরা গেলাম আর আসলাম, তাই না? চলো এবার যাবো এক জায়গায়, সেখানকার জন্য আমার রেডি হয়ে নিই। তো দেখো এরকম এটা নেল পলিশ নিয়ে বসে পড়েছি, তো পরে নিই, ঠিক আছে? চলো কালারটা কি তোমরা দেখতে পেলে নীল? আর তোমরা অনেকে বলো যে হ্যাঁ বৌদি নীল কালার, হ্যাঁ গো আমার নীল কালার হচ্ছে ফেভারিট কালার, ঠিক আছে? দেখতে পাচ্ছো ব্লাউজটা, শাড়িটা, আর একটা শাড়ি আছে আর একটা ব্লাউজ আছে, চিরুনিটা পর্যন্ত আমার নীল। তাহলে ভাবতে পারছো একটা ব্যাগ আছে, ব্যাগটা পর্যন্ত নীল, এটা তো নীল হবে, তাই না? চলো নেল পলিশটা পরে নিই, ঠিক আছে? তো গাইস তারপর দেখো আমি বসে পড়েছি নেল পলিশ পরতে, কারণ তোমাদের বললাম না এর আগে, তোমরা এই ব্লগটা জানো তো অনেকটা বড় হয়ে যাবে, কারণ তোমার লুচি বানানো, তরকারি বানানো, আবার তোমার ঘুরতে যাওয়া, ওখানে ঠাকুর দেখা, এই ব্লগটা তোমার আবার যেখানে যাবো সেখানকার ভিডিও করতে গেলে ভিডিওটা প্রায় 20 মিনিট হয়ে যাবে জানো। তার জন্য দেখো এই ভিডিওটা গাইস অর্ধেক অর্ধেক করে করবো, এখান থেকে দেখিয়ে নিই, ঠিক আছে? এই ভিডিওটা হবে প্রায় তোমার 7.5-8 মিনিট হবে, তো বেশি আর বড় করবো না, এই ভিডিওটা একটু পরে এন্ড করে দেবো। আর যেখানে ঘুরতে যাবো ট্রেনে, তো ওখানকার ভিডিওটা একটু আলাদা হবে, ঠিক আছে? তো চলো তো দেখো আমি কী করছি, এখন আমি নেল পলিশ পরছি আর কি। নেল পলিশটা পরছি কী কালার বলো তো? পুরো নীল কালারের। আর জানোই আমার ব্লু কালার একদম মানে ফেভারিট কালার, কারণ ব্লু কালার না হলে বাঁচি না আমার। তোমার দুটো ব্লাউজ আছে, দুটো শাড়ি আছে, সব ব্লু কালারের আছে না, তো নেল পলিশটা ব্লু কালারের, ক্লিপও ব্লু কালারের, মানে আমার যাবতীয় যা কিছু আছে প্রায় বেশিরভাগ জিনিস, কারণ আমার ব্লু কালারটাই বেস্ট কালার, বুঝতে পেরেছো? যে কোনো মানুষ দেখবে এক একজনের এক এক রকম কালার থাকে, মানে বেস্ট, হ্যাঁ মানে খুবই ফেভারিট কালার সেগুলো হচ্ছে আর কি। তো দেখছ তো আগে ফার্স্টে তোমার হাতে দিই, আর গাইছ জানো তো গতকালকে দিয়েছিলাম হাতে, তো এখনও আমার বাকি রয়েছে হাতে দিতে আর কি। তো যতটুকু বাকি ছিল ততটুকু আমি হাতে দিয়ে দিলাম আর কি। তো চলো আর গাইছ সব জায়গায় কী বলো তো, নেল পলিশটা একদম তোমার না পড়লেই না আর কি, তাই না? তো আমার তো মনে হয় যেন যে নেল পলিশটা সম্পূর্ণভাবে ভালো করে আঙুলের যে গাই তোমার যতটুকু তোমার আঙুলে ফাঁক হয়ে গেছে সেই ততটুকু আমি ভাড়া ভালো করে ভর্তি করে পূরণ করে দিচ্ছি আর কি। আর প্রতিটা আঙুলে ধরো নেল পলিশ না থাকে তোমার একদমই শো করে না আর কি। তো দেখো আমি সেটাই করি যেখানে যেখানে মানে উঠে গেছে আর কি। আর সবসময় মেয়েছে ছিল তোমার জলের কাজ, তাই না? তো দেখো তার জন্যে সব কিছু কাজ জলের কাজ, ওই জন্য আমি যেখানে যেখানে ফাঁক ছিল পূরণ করে দিয়ে তারপর আমি পায়ে পরবো আর কি। হ্যাঁ তো চলো গাইছি, এবার নেল পলিশটা তোমার পায়ে পরে নিই, হাতে তো পরা হয়ে গেল। তো দেখো একটা কড়ি আঙুলে বাকি রয়েছে আর কি। আর হ্যাঁ তোমরা অনেকে হয়তো বলবে কিছু মানে খারাপ কমেন্ট করলে আমার কিছু করার নেই, প্লিজ তোমরা কেউ খারাপ কমেন্ট করবে না, যে নীল সায়া, নীল ব্লাউজ আর নীল শাড়ি, আবার নীল নীল পেলিশ, হ্যাঁ গো আমার নীল পেললে গাইজ দেখতে পাচ্ছ আর কি। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো তোমার অবশ্যই জানিও, ঠিক আছে? গাইজ তোমরা মনে করো যে অন্য জায়গায় আছে বলে ঠাকুর দেখতে পাবো না, অবশ্যই 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 ঠাকুর দেখতে পাবো। হ্যাঁ আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? টাটা, বাই বাই।